হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। উইথ সুমনার একটা নতুন ব্লগে আমি সুমনা তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা দেখো উঠেই আজকে ব্লগটা শুরু করেছি। তো ঘুম থেকে উঠেই আমি বাচ্চাদের একটু খাবার দিচ্ছি, আর এটা না সাধারণত রেকর্ড করা হয় না সকালবেলা উঠেই, আসলে খুব ব্যস্ততা থাকে সকালবেলা, কোনো না কোনো কারণে ব্যস্ততা থাকে। আর এখন যেহেতু বাচ্চাদের ছুটি, তো সাধারণত একটু দেরি করে উঠছি, আধ ঘন্টা 45 মিনিট দেরি করে। তো সেই জন্য না এইগুলো আর তাড়াহুড়ো করে রেকর্ড করা হয় না। তো আজকে বেশ সকাল সকাল ঘুম ভেঙে গেল, তো ঘুম ভেঙে গিয়েই মনে হলো যে সকাল থেকেই আজকে গুছিয়ে ব্লগটা শ্যুট করি। তো সকাল সকাল উঠেই দেখো চাটা খেয়েছি, আর এখন যে ক্লিপটা দেখছো এটা কিন্তু বেশ অনেকক্ষণ পর। তো বাচ্চাদের খাইয়েছি, আমি নিজে চা করলাম, দেখলে এটাও খেলাম, খেয়ে মেয়েটাকে পড়ালাম, তারপর দেখো স্নান করে এসে, তারপর মানে স্নান করতে গিয়েছিলাম আর কি, স্নান করে তারপর আমি জামাকাপড়গুলো কেচেছি। তো কেচে আমি এখন মেলে দিচ্ছি, তারপর কিন্তু আমি অন্য কাজে লাগবো। আসলে ঘুম থেকে উঠেই মেয়েটার মনটা অন্যদিকে যাওয়ার আগেই ওকে একটু পরিয়ে নিই। এখন যেহেতু সকালবেলা স্কুল নেই, ছুটি, তো সকালবেলা ঘুম থেকে উঠেই পড়ানো একটা এক্সট্রা ডিউটি থাকে। তো এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ এখন স্কুলে ভর্তি করেছি যেহেতু, সেহেতু সিরিয়াসলি ওকে একটু পড়াতে বসাতেই হবে, পড়ুক আর নাম পড়ুক অন্তত ওকে নিয়ে বসাতেই হবে। তো আর এখানে দেখো কী করছি বলো তো, এখানে এই যে গাছটা তোমরা দেখছো এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ বা অপরাজিতা গাছ বলা যেতে পারে। তো অপরাজিতা গাছের এই সমস্ত ডালগুলো শুকিয়ে এই যে গ্রিলগুলোতে পেঁচিয়েছিল, তো ভাবলাম যে এগুলো সব কেটে দিই, আর যেহেতু টবগুলো সব এখান থেকে সরিয়ে নিয়ে যাব, ওই জন্য বিশেষ করে এগুলো কেটে গাছটাকে একটু ছোট করে রাখছি। দেখো কতগুলো মরা ডাল, এতদিন নজরই দেওয়া হয়নি এর উপরে। আসলে মা হলে মায়ের একটা আলাদা দায়িত্ব থাকে, তো সব কিছুর ঊর্ধ্বে মায়ের দায়িত্ব, তো সেই দায়িত্বটাই ভালোভাবে পালন করার চেষ্টা করছি। জানি না কতটা পাচ্ছি, কিন্তু চেষ্টা করছি। আর বাচ্চাদের পড়ানোটা খুবই একটা মানে ঠান্ডা মাথায় করতে হয়, আর একদম মাথা গরম করা যায় না, বিশেষ করে যেসব বাচ্চারা সবেমাত্র পড়াশুনো শুরু করছে, এই সময়টা একদমই পড়াশুনোয় মন থাকে না। তো একটা করে লেখে শুয়ে পড়ে, অনেকটা গল্প করতে হয়, তারপর একটা করে পড়া মানে পড়াটা এগোয় একটু একটু করে। তো এইটা একটা বিশাল বড় মানে ধৈর্যের পরীক্ষা বলতে পারো, মা হিসেবে একটা ভীষণ বড় ধৈর্য আর খুব কঠিন একটা কাজ। বাচ্চা তো ঠিক করে যা হয় করে মানুষ হয়ে যায়, কিন্তু তাকে পড়াশুনো স্টার্টিংটা, যে পড়াশুনো যে স্টার্টিংটা, সেটা একটা খুব টাফ একটা ব্যাপার। তো এটা অনুর বেলাতেও আমি নিজে হাতে সমস্ত সব করেছি, আমি বাইরে কখনো টিউশন দিইনি, আর মাহির বেলাতেও সেটা আমি নিজেই করতে চাই। কারণ কী বলো তো, এত ছোট বাচ্চা বাইরে কারোর কাছে যদি পড়াতে দিই, তারা কিন্তু এতটা ধৈর্য ধরে ভালোবেসে যত্ন করে পড়ায় না, এটা আমার ধারণা। হয়তো বা তোমরা হয়তো কেউ পেয়েছো এরকম কোনো মানুষকে, কিন্তু আমার মনে হয় এতটা ধৈর্য বোধহয় কেউ অন্যের বাচ্চার জন্য ধরতে পারবে না। কারণ একটা করে লেখে আর অনেকটা কথা বলতে হয়, মানে অনেক বকবক করতে হয়, তারপরে গিয়ে আর একটা অক্ষর লেখে। তো সেই জন্য আমি চেষ্টা করি আমার কাছেই মানে আমার আয়ত্তে রাখার, আর যতদিন স্বভাব হবে ততদিন আমি নিজেই পড়াবো। অনুর ক্ষেত্রেও তাই, অনুর ক্ষেত্রে আমার মাই হলো, তারপর ধীরে 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 করে ওরটা পুরোটাই আমার ছেড়ে গেছে, ওকে এখন আমার হাজবেন্ড দেখে আর আর মাহিকে পুরোপুরি আমি দেখি। তো এরকমই দুজন মিলে ভাগ করে নিয়েছি, তাতে করে বাচ্চাদেরও দিকে নজর রাখা যায়, আর বাচ্চারা যতই বড় হয়ে যাক না কেন কি পড়াশুনো করছে না করছে এদিকে নজর রাখাটা খুবই জরুরি মা বাবা হিসেবে আমাদের, আমার তো তাই মনে হয়। না হলে না ওই হয়তো আমার ছেলে দেখছো একটু বড় হয়ে গেছে, যদি একটু সুযোগ পায় হয়তো বা অন্যদিকে মন চলে যেতে পারে। তো সবসময়ের জন্য বাচ্চারা কি করছে না করছে সেই দিকে একটু নজর রাখি, তাতে করে বাচ্চাদের অন্যদিকে মন চলে যাওয়ার টেন্ডেন্সিটা থাকে না। একটা ভয় থাকে যে বাড়ির সবাই হয়তো জেনে ফেলবে আমরা যদি কিছু দুষ্টুমি করি, তো সেইটাই আর কি। মা বাবা হিসেবে অনেক দায়িত্ব থাকে, আর সত্যি কথা বলতে খুব কঠিন একটা প্রসেস, বিশেষ করে এই রকম একটা সিচুয়েশানে যখন আমরা প্রত্যেকে একটা ছোট্ট ছোট ফ্যামিলিতে থাকি, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মন বুঝে তাদের সঙ্গে সেইভাবে আচরণ করে তাদেরকে ঠিক পথে পরিচালনা করাটা খুব
কঠিন একটা কাজ। আর এই যে ধরো দেখো, আমরা যখন বড় হয়েছি, আমি নিজের কথাই বলছি, আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমি নিজে আর আমার অনেকগুলো ভাই বোন আমরা একসঙ্গে বড় হয়েছি, কাকাতো জেঠিতো সবাই মিলে। তো আমাদের কিন্তু মায়েদের কাছে মনের কথা বলার প্রয়োজন হতো না, কারণ আমার বোনরা ছিল, দিদিরা ছিল, তাদের সঙ্গেই আমাদের সমস্ত সব কিছু শেয়ার করতাম। আর এখন সেটা কিন্তু আর হয় না, এখন বাচ্চারা সেই স্পেসটা পায় না, পরিবেশ পরিস্থিতি সেই স্পেসটা দেয় না আর কি। এই ক্ষেত্রে আমাদের মা বাবাকেই খুব কেয়ারফুল থাকতে হবে। কথায় বলে না যে মা হওয়াটা কিন্তু মুখের কথা না, কথাটা কিন্তু একদমই ঠিক, সেটা বাচ্চারা একটু বড় হলে হাড়ে হাড়ে টের পাই আমরা। নমস্কার বন্ধুরা, কালকে রাত্রে ভেবেছিলাম সরাসরি কথা বলবো, কিন্তু আর কথা বলতে পারিনি, সেই জন্য ব্লগটাও আর শেষ করিনি কালকে। তো দেখলে খাচ্ছিলাম, তো ওই খাওয়ার পরে বেসিক যেসব রাশ টাশ করা ওসব করে টরে আর কি বেসিক কাজকর্ম করে শুয়ে পড়েছি। আর আজকে এখন কটা বাজে বলো তো? এখন বাজে দশটা চল্লিশ। আমার হঠাৎ মনে হলো যে আমি তো ব্লগটা মানে শেষই করিনি, তো ভাবলাম তোমাদের সাথে সরাসরি একটু কথা বলি। তো কালকে আর কি, আর এত গরম পড়েছে না, মানে কি বলবো, মানে নাজেহাল হয়ে যাচ্ছে। আর আজকে আমি শ্যাম্পু করেছি, ওই জন্য চুলটা ছেড়ে আছি। তোমরা হয়তো ভাবছো যে এত গরমে চুল ছেড়ে আছে কেন, আসলে শ্যাম্পু করেছি। জাস্ট শ্যাম্পু করে একটু ভিডিওর কাজ করছিলাম বসে বসে, ততক্ষণে যেটুকুনি চুলের জল ঝরেছে সেটুকুই। আর এখন ফ্যানটাও জ্বালাইনি, দেখো এই দেখো ফ্যানটাও চালাইনি, আসলে শ্বাসা শব্দ হয় তো ওই জন্য ফ্যানটা চালাইনি। তো চলো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, আর এগোবো না। তো কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি একদিন বাদে একদিন দুপুর দুটোর সময় ব্লগ ছাড়ি, আশা করছি আমার ব্লগ তোমাদের ভালো লাগবে। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।